Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new video. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার জন্মদিনে কি কি গিফট পেয়েছি। আমার জন্মদিন গেল লাস্ট 16 ডিসেম্বর, তো এই দিনটা আমার জন্য খুব স্পেশাল। আমি ছোটবেলা থেকে খুব কম গিফট পেয়েছি, ইট ইজ ট্রু, খুবই কম গিফট পেয়েছি। তো যে কোনো ধরনের গিফট আমার জন্য খুব এক্সাইটিং একটা জিনিস। তো আমি গিফট খুব বেশি পছন্দ করলেও অপ্রয়োজনীয় গিফট কেন যেন আমার ভালো লাগে না। আমি সব সময় চাই যে আমার দরকারি জিনিসগুলোই আমার গিফট হিসেবে আসুক, যেন সেটা কাজে লাগে। আমি একটা জিনিস গিফট পেলাম বাট সেটা আমি ইউজ করলাম না, ব্যবহার করলাম না, অথবা সেটা আমার কোনো কাজে আসলো না, তাহলে আসলে গিফটের এটা আমার আমার থিওরি, এটা আমার কী বলে লজিক। হয়তো বা অনেকে অনেক ধরনের গিফটস পছন্দ করে, বাট আমি কাজের জিনিস গিফট পছন্দ করি। তো গিফটের লিস্টে আমি সর্বপ্রথম যে গিফটটা পেয়েছিলাম সেটা হচ্ছে নোমানের একটা গিফট। নোমান আমাকে একটা জুয়েলারি বক্স দিয়েছে, ছোট মানুষ যা দিছে সেটাতে আমি অনেক বেশি হ্যাপি। এটা হচ্ছে সেই বক্সটা, খুব সম্ভবত এটা কোনো জুয়েলারি বক্সও না, এটা মেবি অন্য কোনো কিছুর কোনো বক্স হতে পারে, বাট ও আমাকে জুয়েলারি বক্সের জন্য দিয়েছে আর কি। আমি ওই দিন ই করলাম, আমার নাকের ফুল, আমার কিছু ব্রেসলেট আমি টেবিলের উপর রেখে দিছি চেঞ্জ করার পরে, মানে খোলার পরে আর কি। তো সেটা আমার আর কোনো কিছুতেই রাখা হয় নাই, এটা নোমান দেখে তারপরে আমার জন্য এই গিফটটা নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ নোমান। আচ্ছা, এবার নেক্সট গিফটে চলে যাই। নেক্সট গিফট হচ্ছে আমাকে লিতু দিয়েছে, অনেকগুলো গিফট দিয়েছে, তো তার মধ্যে আমি এক এক করে স্টার্ট করছি। তো লিতুর দেওয়া প্রথম গিফট হচ্ছে এই ক্যারেক্টার, যেটা হচ্ছে আমার মেকআপের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার ক্যারেক্টার শেষ হয়ে গেছে, তো ক্যারেক্টার ছাড়া আমার ফেসের বিভিন্ন আনইভেন জায়গা আছে যেগুলো আমি ঢাকতে পারি না, সো এটা আমার খুবই কাজের একটা জিনিস। তো লিতুর নেক্সট গিফট হচ্ছে এই প্রাইমারটা। আমি অনেকদিন যাবত এই প্রাইমারটা নিতে চাচ্ছিলাম, এটা খুবই হাইড্রেটিং। আমি তো জানতাম না ব্যবহার করলে আসলে কেমন লাগবে, বাট ব্যবহার করার পর এটা আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ লিতু। আর থার্ড গিফট লিতুর থেকে হচ্ছে এই বাথ সল্টটা। হ্যাঁ, নর্মালি এই প্রথম আমার বাথ সল্ট ইউজ করা, আমি এর আগে বাথ সল্ট ইউজ করি নাই। তো আমি বাথ সল্টের ব্যাপারেও অনেকদিন আগে থেকে ভাবছিলাম যে একটা বাথ সল্ট কিনবো কি কিনবো না, কেমন হবে, আমি আসলে ইউজ করতে পারবো কি না। তো এটাও আমি লিধুর কাছ থেকে গিফট পেয়ে গেছি। আর সবচেয়ে মজার বিষয় কী জানেন, মজার বিষয় হচ্ছে তিনটা জিনিস আমি নিজেই কিনে নিয়ে আসছি লিতুর পক্ষ থেকে, মানে লিতুরই গিফট বাট আমি আমার নিজের পছন্দে কিনেছি। লিতুর গিফট কিন্তু এখনও শেষ হয় নাই। লিতুর আরেকটা গিফট হচ্ছে একটা মাটির ব্যাংক। এই ব্যাংকের জন্য আমি অনেকদিন ভাবতেছিলাম যে একটা ব্যাংক হলে খুচরা টাকাগুলো আমি জমাতে পারবো, কিন্তু ব্যাংকের মানে খুচরা টাকা জমানোর জন্য আমাকে আরও 150 টাকা খরচ করতে হবে, এই ব্যাপারে আমি খুবই কৃপণ। সো এই কারণে আমার ব্যাংক কেনা হয় নাই। তো লিতু ভাবলো যে আপু জীবনেও ব্যাংক কিনে টাকা জমাবে না, তার চেয়ে বেটার আমি আপুকে একটা ব্যাংক গিফট করি। সো লিতু আমাকে এই মাটির ব্যাংকটা গিফট করেছে, এর সাথে টোটাল গিফট হলো এটা নিয়ে হচ্ছে চারটা। আরও একটা গিফট আছে, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে একটা ফেব্রিক গিফট করেছে, একটা সিকোয়েন্সের ব্ল্যাক কালারের ফেব্রিক থাকে না, ওই ফেব্রিকটা আমি ব্যাকগ্রাউন্ডের জন্য খুঁজতেছিলাম অনেক, তো ওর চোখের সামনে পড়ার কারণেও আমার জন্য সেইটাও নিয়ে চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ লিতু এতগুলো গিফট করার জন্য। এর পরের গিফটটা হচ্ছে আরেকটা জুয়েলারি বক্স। জুয়েলারি বক্স হচ্ছে এইটা, খুবই সুন্দর একটা জুয়েলারি বক্স। এটা আমাকে গিফট করেছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্টি, সে হচ্ছে সুজানা। সুজানা গিফট করছে আমাকে এই কী বলে এটাকে জুয়েলারি বক্স, এটাও আরং থেকে আনছে। আর এই বক্সটা খুবই ক্লাসি, খুবই সুন্দর। তো নর্মালি যাদের গোল্ড আর ডায়মন্ড অনেক বেশি থাকে তাদের জন্য এই বক্সটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট কোনো সমস্যা নাই, আমার গোল্ড আর ডায়মন্ড বেশি দরকার নাই, বাট একটা জুয়েলারি বক্স সুন্দর হলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়, তাই না? হয়তো বা ও কোনোভাবে কখনো বুঝতে পারছে যে আমার কাছে আসলে জুয়েলারি বক্সের খুব শর্টেজ, তা না হলে দুজন মানুষ জুয়েলারি বক্স গিফট করে ভাববার বিষয়। এরপরে আমার জন্মদিনের একদম শেষ পর্যায়ে আমি একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে একটা বেডশিট। এই বেডশিটটা আমাকে গিফট করেছে আপু এবং ভাইয়া, তাদের একটা বেডশিটের বিজনেস আছে, সো তাদের কাছে সবচেয়েতে ভালো কোয়ালিটির যে বেডশিটটা তারা আমাকে সেটাই গিফট করেছে। আর তারপরে বড় বিষয় হচ্ছে আপু সবসময়ই জানতো যে আমার হোয়াইট কালার খুব পছন্দ, মানে খুব লাইট কালার বেডশিট হিসেবে আমি খুব পছন্দ করি, তো এই জন্য আপু আমার জন্য এই বেডশিটটাই চয়েস করেছে। তো বেডশিটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আপুর যে পেজটা আছে, পেজের নাম হচ্ছে ইউনিটেক্স, আমি এখানে লিখে দিব এবং সম্ভব হলে আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
বার্থডেতে আমি তিনটা কেক গিফট পেয়েছিলাম, একটা লিতুর কেক, আর এটা হচ্ছে কলিয়াপুর কেক, আর এরপর একটা রেড ভেলভেট কেক কেক গিফট পেয়েছি, এটা সবুজ গিফট করেছে আমাকে। এই ছিল আমার গিফটসগুলো, আমি এই গিফটসগুলোই পেয়েছি, আর অ্যাজ এগুলো গিফট, এগুলো আমার কাছে একদম প্রাইসলেস। আমি জানি না এগুলোর প্রাইস কী, বাট ভ্যালু যদি ধরা হয় তাহলে আমার কাছে আসলে কোনো কিছু দিয়ে এগুলোর ভ্যালু মেজারমেন্ট করা যাবে না, এগুলো খুবই ভ্যালুয়েবল আমার কাছে। এটা জাস্ট একটা হ্যাপিনেস শেয়ার সবার সাথে। তো যাই হোক, ভিডিও আমার এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ।